বাইরের স্টুডেন্টস দেখো এই ন্যারেশনটি কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশ সালে এসেছিল তো প্রথমে আমরা আগে প্রশ্নটা পড়ে নিই চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল বাই ইউজিং ইন ডাইরেক্ট স্পিচেস তো ন্যারেশন করতে হলে তোমাকে যেটা করতে হবে চারটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে কারণ চারটা জায়গায় পরিবর্তন করতে হয় প্রথম নম্বর যে জায়গাটা সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বের জায়গা রিপোর্টিং ভার্ব দ্বিতীয় নম্বর যেটা সেটা হচ্ছে ইনভার্টেড ইনভার্টেড কমা তৃতীয় নম্বর যে জায়গা সেটা হচ্ছে ফর্সন পার্সনের জায়গায় পরিবর্তন করতে হবে আর চতুর্থ নম্বর হচ্ছে ভার্ভের জায়গায় মেন ভার্বের জায়গায় পরিবর্তন করতে হবে তাহলে এই চারটা বিষয় তুমি যদি মাথার মধ্যে রাখো তাহলে ইজিলি অনায়াসে তুমি ন্যারেশনটাকে করতে পারবে রাইট কোন চারটা জায়গায় পরিবর্তন করতে হবে রিপোর্টিং ভার্বের জায়গায় ইনভার্টেড কমা এর জায়গায় পার্সনের জায়গায় ভার্বের জায়গায় আর সর্বপ্রথম তোমাকে যেটা করতে হবে আরেকটা জিনিস সেটা হচ্ছে স্পিকার স্পিকার অ্যান্ড লিসনার স্পিকার অ্যান্ড লিসনার এই দুইটা জিনিস কিন্তু তোমাকে কি করতে হবে নির্ণয় করে নিতে হবে ঠিক আছে স্পিকার অ্যান্ড লিসনার রাইট তো এই দুইটা তুমি যদি নির্ণয় করে নাও তাহলে তুমি অনায়াসে ন্যারেশনটাকে সলভ করতে সক্ষম হবে তাহলে দেখো আমরা কি করবো প্রথমে আগে সুন্দরভাবে ভেঙে বুঝে পড়ে নিই এখানে কি বলছে হোয়াটস এ পাপেট শো হোয়াটস এ পাপেট শো মানে পুতুল নাচ কি মিতা সে টু হার ফাদার মিতা তার বাবাকে বলল তার মানে মিতা এবং তার বাবার মধ্যে কথা হচ্ছে অর্থাৎ মেয়ে এবং বাবার মধ্যে কথা হচ্ছে মিতা হচ্ছে মেয়ে আর বাবা হচ্ছে মিতার বাবা তাহলে মিতা যখন বলবে বাবা তখন শুনবে আর বাবা যখন বলবে মিতা তখন শুনবে এর মানে হচ্ছে মিতা যখন স্পিকার তখন বাবা হচ্ছে লিসেনার আর বাবা যখন স্পিকার তখন মিতা হচ্ছে লিসেনার ওকে তো এরপর কি বলছেন তুমি নিজেই দেখতে পাবে ইনসাইড দ্য টেন্ট তাবুর ভিতরে মিতা সেট মিতা বললো হাউ স্ট্রেঞ্চ কি অদ্ভুত এ ডল ডান্সিং এন্ড টকিং এ ডল একটি পুতুল ইস ডিং নৃত্য করছে বলল এন্ড দ্য পর্দার দ্য ডল পুতুলটিকে ডু আন্ডারস্ট্যান্ড তুমি কি বুঝতে পারো হু টকিং কে কথা বলছে তো এরকম ভাবে ভেঙে পড়ার জন্য দেখো আমাদের এইস নোটবুক ইংলিশ সেকেন্ড পেপার যেখানে চমৎকার ভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে দিয়েছি তোমরা সেটা কালেক্ট করে নিলে অনেক চমৎকার ভাবে প্র্যাকটিস গুলোকে করতে পারবে তো চলো আমরা এবার প্র্যাকটিসটাকে সম্পূর্ণ করি প্র্যাকটিসটাকে সম্পূর্ণ করার জন্য আমরা একটা স্লটে যেটা করব সেটা হচ্ছে অ্যানসার করব আর আরেকটা স্লটে আমরা যেটা করব কোন জায়গায় সমস্যা হলে সেটাতে আমরা নোট করে নিলাম এই জায়গাটাতে ভেঙে নেব ঠিক আছে যদি কোনো জায়গায় সমস্যা হয় তাহলে এই জায়গায় ভেঙে নেব তাহলে এখানে কোনো সমস্যা নাই প্রথম সেন্টেন্সটা দেখো কি বলছে হোয়াটস এ পাপেট শো পুতুল নাচ মিতা সেট টু ফাদার মিতা তার বাবাকে বললো তাহলে এটা একটা ইন্টারগ্রেটিভ সেন্টেন্স ইন্টারগ্রেটিভ সেন্টেন্স করতে হলে কি হবে এই রিপোর্টিং ভার্ব রিপোর্টিং ভার্বটাকে সবসময় সর্বপ্রথমে পরিবর্তন করে কি করতে হবে এক্সট ব্যবহার করতে হবে তার মানে কি হবে এখানে মিতা এক্সট হার ফাদার আর এক্সট আর এক্সট বা আক্সটের পরে কখনোই টু ব্যবহার করতে হবে না তো ঠিক আছে আমরা এ পর্যন্ত করলাম এরপরে দেখো যদি তোমার ডাব্লু দিয়ে ইন্টারগ্রেটিভ সেন্টেন্সটা শুরু হয় ডাব্লু মানে হচ্ছে হোয়াট হাউ এগুলো হচ্ছে ডাব্লুস তো ডাবলু এস দিয়ে যদি শুরু হয় তাহলে অপরিবর্তিত থাকবে তাহলে দিয়ে শুরু হয়েছে আমরা অপরিবর্তিত রেখে কি করলাম হোয়াট এবার ইন্টারগ্রেটিভ সেন্টেন্সটাকে কি করতে হবে অ্যাসারটিভ সেন্টেন্সে পরিণত করতে হবে সেন্টেন্সের স্ট্রাকচার কি প্রথমে সাবজেক্ট তারপর হচ্ছে ভার্ড আর তারপর হচ্ছে এক্সটেনশন ওকে মানে বাকি অংশ তাহলে এখানে দেখো এ তাহলে পাপেট শো এটা হচ্ছে সাবজেক্ট এ সেন্টেন্সে কোনো এক্সটেনশন কিন্তু নেই এ পাপেট শো এটা হচ্ছে সাবজেক্ট তাহলে আমরা এখানে এ পাপেট শো এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব মানে সাবজেক্টের জায়গায় ব্যবহার করব তাহলে আমরা এখানে লিখে দিই হোয়াট এ পাপেট এ পাপেট শো এরপরে ভাব কি ইজ ইজ ভার্ব আছে ওয়াটস মানে হচ্ছে ইজ বুঝাচ্ছে এখানে তাহলে ইজ থাকলে কি হবে রিপোর্টিং ভার্ব যদি past tense এ থাকে তাহলে রিপোর্টেড স্পিচে যদি ইজ থাকে তাহলে ওয়াজ করতে হবে তাহলে ভার্বের জায়গায় আমরা কি লিখে দেব ওয়াজ দিয়ে দিলাম যেহেতু এক্সটেনশন নাই তাহলে এক্সটেনশন অংশটা আমরা কেটে দিলাম ফাইন হয়ে গেল এটা তার মানে কথাটা তাহলে কি দাঁড়ালো মিতা এক্সট হর ফাদার মিতা তার বাবাকে জিজ্ঞাসা করলো হোয়াট এ পাপেট শো ওয়াজ পুতুল নাচ বলতে কি বোঝানো হয় এবার তারপর কি বলছে ফাদার সেট বাবা বলল লেটস গো ইনসাইড এন্ড ইউ ক্যান সি ইউর সেলফ দেখো এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্সের প্রথম অংশে যেটা সে প্রথম অংশে কি আছে ইম্পারেটিভ সেন্টেন্সে লেট দিয়ে শুরু হয়েছে আর পরেরটা কি আছে পরেরটা হচ্ছে অ্যাসারেটিভ স্ট্রাকচারে আছে তো ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট দ্বারা শুরু হয় এবং সেটা দ্বারা প্রস্তাব বোঝায় তাহলে এই যেটা রিপোর্টিং ভার্ব সেই রিপোর্টিং ভার্বটাকে পরিবর্তন করার সময় সর্বপ্রথমে কি করতে হয় প্রপোজড অথবা সাজেস্ট করতে হয় প্রোপোজ অথবা কি সাজেস্ট তাহলে আমরা কি লিখবো ফাদার ফাদার সাজেস্টেড ফাদার সাজেস্টেড অর প্রোপোজ ঠিক আছে ফাদার সাজেস্টেড অর প্রোপোজ তারপরে কি করতে হবে ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট ব্যবহার করতে হবে ইনভার্টেড কমা তুলে দিয়ে কি করতে হবে দ্যাট তাহলে আমরা এখানে দ্যাট দিয়ে দিলাম দ্যাট এরপরে কি করতে হবে সেন্টেন্সটাকে অ্যাসোরেটিভ করতে হবে সেন্টেন্সটাকে কি করতে হবে অ্যাসোরেটিভ করতে হবে তাহলে সেন্টেন্সটাকে অ্যাসোরেটিভ করতে হলে প্রথমে কি লিখতে হবে সাবজেক্ট তারপরে কি করতে হবে ভার্ব তারপরে কি করতে হবে এক্সটেনশন তাহলে এখানে সাবজেক্ট কি লেটস গো এটার মানে কি জানো যদি বলা হয় লেটস গো এটার মানে হচ্ছে ভেঙে নিলে এটা হবে লেট আস গো লেট আস গো তার মানে কি এখানে আস এই আর্স এটা অবজেক্টিভ ফর্মে আছে কিন্তু এটাকে আমরা পরিবর্তন করার সময় কি করব ফর্মে করবো হচ্ছে ফার্স্ট পার্সন তো ফার্স্ট পার্সন থাকলে এখানে দেখো গো আস আছে তাহলে দে অনুযায়ী পরিবর্তন হবে মানে ফাদার এবং মিতা অনুযায়ী তাহলে ফাদার এবং মিতা অনুযায়ী পরিবর্তন হলে কি হবে সাবজেক্টের জায়গায় আমরা দে লিখে দিলাম এবার ভার্বের জায়গায় কি লিখতে হবে ভার্বের জায়গায় হচ্ছে শুড প্লাস ভি ওয়ান ঠিক আছে লিখতে হবে সুর প্লাস ভি ওয়ান তাহলে সুর লিখে দিলাম সুর তারপরে গো তারপরে এটা হচ্ছে এক্সটেনশনের জায়গা ইনসাইডটা কি এক্সটেনশন তাহলে হয়ে গেল আমরা এবার পরিবর্তন করে নিলাম এরপরে কি আছে আছে সেন্টেন্স তাহলে আমরা একবার অ্যান্ড দিয়ে এন্ড এবার দেখো এই সেন্টেন্সটাতে সাবজেক্ট কি ইউ আছে তো সাবজেক্ট যদি ইউ হয় বা সেকেন্ড পারসন থাকলে কি হবে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে তাহলে ফাদার যখন সাবজেক্ট হচ্ছে তখন অবজেক্ট কি হবে মিতা ঠিক আছে অবজেক্ট কি হচ্ছে মিতা কারণ মিতা এবং ফাদারের মধ্যে কথা হচ্ছে তাহলে মিতা অনুযায়ী পরিবর্তন হলে ইউ সাবজেক্টিভ ফর্মে আছে তাহলে মিতা অনুযায়ী পরিবর্তন হলে মিতা যেহেতু মেয়ে মানুষ তাহলে হবে সি ঠিক আছে তাহলে সি করে দিলাম ক্যান থাকলে কি হবে ক্যান থাকলে কি হবে কুড করতে হবে যদি রিপোর্টিং ভার পাস্ট টেন্সে থাকে রিপোর্টিং ভার পাস্ট থাকলে ক্যান থাকলে কুড তাহলে সি কুড দিয়ে দিলাম এরপরে কি সি সি দিয়ে দিলাম এরপরে দেখো ইউর সেলফ তাহলে ইউর কি আছে ইউর সেলফটা হচ্ছে সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সন থাকলে কি অনুযায়ী পরিবর্তন হবে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে তাহলে ফাদার যখন কথা বলছে তখন মিতা হচ্ছে অবজেক্ট তাহলে ইউর সেলফ এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন ইউর সেলফ মিতার রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে হার সেলফ হার সেলফ মানে সে নিজেই দেখতে পাবে ঠিক আছে ওকে ফাইন এরপরে দেখো ইনসাইড দ্য টেন্ট বললো হাউ স্ট্রেঞ্চ ভেঙে নিতে হবে না ভেঙে নিলে তুমি বুঝতে পারবে না তাহলে এটাকে আমরা যদি ভেঙে নিই এই সেন্টেন্সটাকে তাহলে সেন্টেন্সটা কেমন হবে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস সেন্টেন্সটা এরকম হবে যে সেইট হাউ স্ট্রেঞ্চ ইট ইজ হাউ স্ট্রেঞ্চ ইট ইজ কত মানে কি অদ্ভুত একটা ব্যাপার এ ডল ইজ ড্যান্সিং এন্ড টকিং মানে দুইটা বক্তব্য আছে পাশাপাশি কয়টা বক্তব্য আছে দুটো বক্তব্য আছে তাহলে প্রথমটা হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স এক্সক্লেমেটরি যদি সেন্টেন্স থাকে তাহলে যদি বিষয় প্রকাশ পায় তাহলে এক্সক্লেম উইথ সারপ্রাইজ এই সেড এর জায়গায় কি হবে এক্সক্লেম উইথ সারপ্রাইজ মানে রিপোর্টিং ভার্বের জায়গায় তখন হয়ে যাবে এক্সক্লেম উইথ সারপ্রাইজ তার মানে কি যে

তারপরে কি এক্সটেনশন ওকে তাহলে এখানে সাবজেক্টটা কি ইট ইট হচ্ছে সাবজেক্ট তো আমরা ইট বসিয়ে দেব তাহলে সাবজেক্টের জায়গায় আমরা কি বসিয়ে দিলাম এখানে ইট বসিয়ে দিলাম ভার্বটা কি ইজ তাহলে ইজ যদি থাকে আর রিপোর্টিং ভার্ব যদি past tense এ থাকে তাহলে ইজটা কি হয়ে যাবে ওয়াজ হয়ে যাবে তাহলে ইট ওয়াজ আর যদি হাউ থাকে তাহলে হাউ হাউ এর জায়গাটা এক্সটেনশনে কি হবে ভেরি ব্যবহার হবে ইট ওয়াজ ভ্যারি স্ট্রেঞ্জ এটা খুব অদ্ভুত ছিল এরপরে দেখো পাশাপাশি দুইটা বক্তব্য আছে পরেরটা হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স তাহলে দুইটা বক্তব্য থাকলে প্যাসেজ ন্যারেশন করার সময় অ্যান্ড দ্বারা যুক্ত করে দিয়ে কি করবে অ্যান্ড এবং এডেড দ্যাট অ্যান্ড অ্যাডেড দ্যাট অ্যাডেড দ্যাট মানে আরো বললো যে এরপরে যা আছে তাই সাবজেক্ট বসিয়ে দাও এ দল এ দল তারপরে কি ইজ আছে ইজ থাকলে কি হবে ওয়াজ তাহলে ওয়াজ যে একটা পুতুল নাচছিল এবং কথা বলছিল কত তুমি যদি ভাঙতে পারো তাহলে সেগুলো অনেক সহজ ঠিক আছে আর আমি যেন তোমাদের এরপরে ফাদার কি বললো ফাদার সেট ম্যান বিহাইন্ড দ্য স্ক্রিন ইজ মুভিং দ্য ডল ডু আন্ডারস্ট্যান্ড হুইজিং তাহলে ফাদার সে বলতে এখানে তুমি টোল দিতে পারো আবার সেডও দিতে পারো শুধু ঠিক আছে অথবা এক্সপ্লেন দিতে পারো মানে ব্যাখ্যা করে বুঝাই দিচ্ছে যে স্ক্রিনের পিছন থেকে একটা মানুষ পুতুলটাকে নাচাচ্ছে বা ঘোরাচ্ছে তো আমরা যে কোনো রিপোর্টিং এর জায়গায় যে একটা দিতে পারি তো আমি বেসিক্যালি যেটা দিয়ে এখানে তোমাদেরকে করে দিব সেটা হচ্ছে এক্সপ্লেন করে দিব ঠিক আছে ফাদার ফাদার দ্যাট মানে বাবা ব্যাখ্যা করলো যে এ ম্যান বিহাইন্ড দ্য স্ক্রিন শুধুমাত্র ইজ এর জায়গায় এখানে পরিবর্তন হবে ঠিক আছে তাহলে এখানে আর কোনো পরিবর্তন নাই শুধু ইজ এর জায়গায় ওয়াজ হবে তাহলে এ এ ম্যান বিহাইন্ড দা স্ক্রিন বিহাইন্ড স্ক্রিন ইজ যদি থাকে আর রিপোর্টিং এ থাকলে কি হবে থাকলে ওয়াজ ওয়ার হবে তাহলে এখানে ইজটা ওয়াজ হবে ওয়াজ মুভিং ওয়াজ মুভিং দ্য এরপরে কি দুইটা বক্তব্য আছে তাহলে আমরা এন্ড দ্বারা যুক্ত করে দিতে পারি অথবা ফুল স্টপ দিয়ে ঠিক আছে করতে পারি তবে অ্যান্ড দ্বারা করাটাই হচ্ছে বেস্ট লেভেল অ্যান্ড এবং এরপরে দেখো ইন্টারগ্রেটিভ সেন্টেন্স আছে তাহলে আমরা কি করবো অলসো অ্যাক্সড যেহেতু এটা ইন্টারগ্রেটিভ সেন্টেন্স আছে এই জন্য আমরা এখানে রিপোর্টিং ভার্ব কি ব্যবহার করব অলসো অ্যাক্সড আরো জিজ্ঞাসা করলো এবার ইন্টারগ্রেটিভ সেন্টেন্স থাকলে যদি ডাব্লিউ এইচ দিয়ে শুরু না হয় তাহলে ইনভার্টেড কমা তুলে দিয়ে কি করতে হবে ইফ বা হোয়েদার বসাতে হবে তাহলে এখানে দেখো ডু দ্বারা শুরু হয়েছে তাহলে ডু দ্বারা শুরু হলে কি হবে ইফ বা ওয়েদার তো আমরা সহজে ইফটাকে বসিয়ে দেবো ইফ তারপর ইন্টারগ্রেটিভ সেন্টেন্স কি করতে হবে পরিবর্তন করার সময় অ্যাসারেটিভ করতে হবে আর অ্যাসারেটিভ সেন্টেন্স স্ট্রাকচার কি প্রথমে সাবজেক্ট তারপর হচ্ছে ভার্ব আর তারপর হচ্ছে এক্সটেনশন ওকে ফাইন তাহলে এখানে দেখো সাবজেক্ট কি ইউ ইউ কি সেকেন্ড পারসন সেকেন্ড পারসন থাকলে কি অনুযায়ী পরিবর্তন হবে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে তাহলে এই কথাটা কে বলছে বাবা বলছে তাহলে মিতা অবজেক্ট এজন্য মিতা অনুযায়ী পরিবর্তন করলে ইউটা সাবজেক্টিভ ফর্মে সি হয়ে যাবে তাহলে আমরা সি ব্যবহার করলাম সি দিয়ে দিলাম এরপরে ভার্বের জায়গা কোনটা দেখো যে আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড তাহলে আন্ডারস্ট্যান্ড এটা হচ্ছে ভি ওয়ান আছে যদি এসার ডাইরেক্ট স্পিচে ভি ওয়ান থাকে তাহলে ভি টু পড়তে হবে তাহলে ভার্বের জায়গায় আমরা দিয়ে দিলাম আন্ডারস্ট্যান্ড এর ভি টু মানে পাস্ট ফর্ম হচ্ছে আন্ডার স্টুড ঠিক আছে আন্ডারস্টুড স্টুড এরপরে দেখো হু ইজ টকিং হু ইজ টকিং তাহলে এই জায়গাটাই হু এর কোনো পরিবর্তন হবে না শুধু ইজ এর জায়গায় ওয়াজ হবে এটাকে আমরা এক্সটেনশন ধরেও করতে পারি যে ইফ শি আন্ডারস্টুড হু ওয়াজ টকিং হু ওয়াজ টকিং ফাইন হয়ে গেল সো মাই ডিয়ার স্টুডেন্টস দ্য পয়েন্ট ইজ দ্যাট তুমি যদি বুঝে বুঝে একবার ভেঙে নেওয়ার এরকম অভ্যাস করে ফেলো তাহলে তোমার জন্য ন্যারেশন আর কোনোভাবেই কঠিন হবে না আর তুমি তখনই ভাঙতে পারবে যখন তুমি গুলোকে বুঝতে পারবে আর সুন্দর সুন্দরভাবে বুঝার জন্য আমাদের এইচ এস সি নোটবুক ইংলিশ সেকেন্ড পেপার সেটা কালেক্ট করে নাও তাহলে এইভাবে সুন্দরভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করা একটা অনুবাদ পাবে যেখান থেকে তুমি মজা করে প্র্যাকটিস করতে পারো আর এর জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে যোগাযোগ করতে পারো থ্যাংক ইউ ভেরি মাছ